লামসুগো খুমপুই টিভি কক্টুমা ওয়াটিনি আং কক্টুমার সানাই খুমবাই ডবরমা টিনি সালি কক্টুমার রংখা গুবা গরানি নাহার মংখা টিপুরা মথাবাই যত টিপুরা সান থাংসাকে ইয়াপিরি সেওই গলাংনানি আবনি বাগৈন জুদা জুদা থায় কমিটি সনাম জাগৈ তঙ্গু অমহাইন কাঞ্চনপুর ওয়াব ত্রিপুরা মথা ব্লক লেভেল কমিটি খ্লাইজাকা আরো সংযোজাক পান্ডাও বর্মরাম রিয়াং কংগ্রেস স্টেট সবুবা গ্রানফ হাই নাইফাইনি দে গামিনি লুকু রকবাই মালাই ফাইনি বাকে কবকা কক্টুমা থাই রকনি বুখাক সা চিরকে খেয়ে মা ইয়ে বকে মা গোনা তুই খান্ধা আবার পলকে মানি চব্বিশ জন আবার দিন আফে আর থুই থামি আবার আফে আর সে বল আমার কেউ লিখনা নিয়ে ব কৈলাসনি ডিএম খাইছে বাবু বিমা খাইছে ব লামাটা ও চলে লেমা তুম অঙ্গ এ সা পাতি রঙ মা সাথিও সা সা দুঃখ নহ সিপিএম হোক খেলে হা আমাকে টিউ যে সব খেমো সা চুপ ফসল হা আবরণ পর ক্ষেত্রে পঁচিশ বছর চিনি ফসল কই চুখে যে আচাইমন সে সিপিএম নফ হারিয়া ট্রে নফ হারিয়া টিউজেস নিমখা হা থামি টিউজেস রাও আর সে ইনফাকে তারপর আইএম পিটি গৌসবা কাপুকে টিউজেস নি একবার সিলেকশন সে চিনছে প্রধান আবদিন খাম থাম তো ওকে পা নেই পাই নাই ইয়া মহারাজা সে ব প্রজিত কিশু সে বুঝে বার খে সামু তামো কাহাম বোন ট্রাইবো লেখা শুনি তুমি গোনা খেলে নামখানা তবে বোন লেখা শুনিয়ে সফায়া উপযুক্ত সামু কামফায়া বিলি সামুলো চু বসি বেম বাইশ বছর মাই আমার নকু তার হাত তাদের সামু তামকু খুব মোবাই বলে নিশ্চয়ই তুমি বলে কাহান পেটি দিলে সে বলো চিনি ফাওয়া যে প্রযুক্তি সু তুমি আবার সে চুপ তুমি নাই ইয়ে খা ফাঙ্গস মাই তাহলে থানিবা ফেব্রুয়ারি দুই তারিখে কমিটি খাড়াইমো নিশ্চিত্রে সে বড় তাইফু থানা পাঁচশো পঁচাশি পরিবার সুইসং হেঁক মাসে পনেরো পরিবার সে বসি পারা সুইসক কাইয়া আবো পঁচাশি মা ফোয়ারি সার মাস মা তিনশে ওরা হেঁক মাসে আর পাঁচশো জির ইয়ে মাস মন কও হম তাকুর অনুবার খে খাকচাও তিনি বড় সম্মেলন খে ফাইমো আমি বড় তিনি মহারাজা বীর বিক্রম থেমনি আচাইমনি সালপাল ওলাইম আবদি রিং পাড়া খাকচাও চিনি ব মহারাজা প্রযুক কিশোর মানে বাজুর তুমি কাবাও বুস কাবো চিনি কান্দ্রে ও ফাইয়ে বুমাই খেমাল একমা চুম জনগণ রাও ব্রেখে তং ব্রেখে চা ব্লং সিং তঙে রাও ইনসান জোড়া ব্রেখে উঠেহা বুমাই সা লাই উম চুমে ব মেডিয়া বেফিয়ে চিনি মহারাজা ন মহারাজা প্রদীপ কিশোর যে জায়গা তুমি আরো নচুনে থাই নাই বুমাই সে তৌসি নাই যে বুম তোমালে বুমাই সে তোমায় হিয়ে চিন পারা মান ও খা ফাইতামে চু বাচালে তিনিও ব বেঙ্গল তামিয়া বিনি যে সম্মেলন খেম বাই খে খাকসাম বইয়ে চিনি পারাঙ্ক চুদ্রি চুদ্রি পাপা সে আসুর চিনি মহারাজা ন কাবাউয়ে বুং চুন সা তদন্ত নাইয়ে বিজি খেম মানব কন্দাফ কাবাউ যায় বড় ন আইন কাউফা হানি 26 নভেম্বর সালমানি ও মুং সিনি সান মুংরং দে কাসি মথা হাক্তম গনাঙ্গে ডর মগত রিংখা আর রিংজাক ধর্ম গটনি নাহার মুগ্ন দিন ককটি সাল সাবরণ সি আইটিও অফিস বদলি তাংফাং রকবাই আচুক কক সালাই মুং পান্ডা আচুক লাইখ্যা তিনি কক সালাই মুং পান্ডাও 39 বিধানসভা নি এমএলএ প্রভাব চৌধুরী সি আইটিও হাস্টে কমিটি নি তাংফাং সাধন বসু সাবরণ নি তাংফাং দীপক দেব ন খবৈ কুবুনি সিপিআইএম নেতা রকব ফাই মানজাক ফাইখ্যা আমাদের দেশের শ্রমিক কৃষক সহ সাধারণ জনগণের যে গণতান্ত্রিক অধিকার এবং সর্বোপরি সাংবিধানিক অধিকার এগুলোকে স্থাপ্য করার জন্য একটার পর একটা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন এই কনভেনশন থেকে তার তীব্র নিন্দা জানানো হয় পাশাপাশি
এই সময়ের মধ্যে আমাদের দেশের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকারগুলো যেভাবে সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, সমস্ত অংশের মানুষের এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষ করে মহিলাদের যে ধরনের অধিকার খর্ব করার জন্য যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন তাকে প্রতিহত করবার জন্য সেখানে সাত দফা দাবি চিহ্নিত করে এই সাত দফা দাবিতে আগামী 26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খরব থামছে কোথায় সিভিল সার্ভিস এসোসিয়েশন ন হাপানে হিরক্ন আচুক কক লাম পান্ডানি দিসিং লাম সুকি নাহা চাখা TCS মানমানি উলর লুকু রোগনি হামকরাই চুপাচুনি ফাসিং জুদা জুদা শাকনি সামুনি বার জাইয়া ফারজাকমানি এবার তকমানি কক রকনটি আচু ককলাম সালাইমানি বিসিংটি কতাল TCS মাননাই রকন খেলাইতে সামুনি রায়দা বার জনটি কক সালাইমং আচু খা হানি শাখা সদর SDM এবার এসোসিয়েশনী তাংফাং অসীম সাহা নতুন 30 জন TCS অফিসার ইতিমধ্যে জয়েন করেছেন রাজ্য সরকারের চাকরিতে। এই TCS অফিসারদের আমরা TCS অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড় করে নেওয়ার একটা অনুষ্ঠান এখানে উপস্থাপন করেছি। এই অনুষ্ঠানে 30 জন TCS অফিসার ছাড়াও আমাদের যে অ্যাসোসিয়েশনের সমস্ত সমস্ত অফিসার এখানে উপস্থিত আছেন। কোভিডের কারণে বসার জন্য আমরা এখানে ছোট আকারে এটা করেছি। আমাদের মধ্যে নতুন পাওনা যেটা হলো যে যারা TCS থেকে IAS হয়েছেন, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে ঢুকেছেন এবং বিভিন্ন DM সেক্রেটারি এরকম পদে এখনও কাজ করছেন রাজ্য সরকারের অধীনে, ওনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং ওনারা উপস্থিত আছেন। এই অনুষ্ঠানকে নতুনকে আমরা যেমন বরণ করে নিচ্ছি, পাশাপাশি নতুনের কাছে আমরা যে কাজের অভিজ্ঞতা, ওনাদের দীর্ঘ 30 বছর 35 বছরের যে কাজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি এবং একে একে সবাই এখানে 5 থেকে 6-7 জন আমাদের সিনিয়র অফিসার উপস্থিত হয়েছেন, যেমন CK জমাতিয়া স্যার, PK চক্রবর্তী স্যার, TK চাকমা স্যার, সত্যজিৎ সরকার স্যার, রবিদরিয়ান স্যার, এন্ড আলোক স্যার, আমাদের এই যে 30-35 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা এখানে সবার কাছে শেয়ার করছেন একে একে এবং বিভিন্ন সময় কাজ করতে গিয়ে কি বাধা সম্মুখীন হয়েছেন এবং কিভাবে উতরিয়েছেন এবং আগা এই যে একটা কোড গভর্নেন্স দেওয়ার জন্য আমাদের কী কী করণীয়, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো সিভিল সার্ভিস অফিসার হিসাবে, সেই অভিজ্ঞতাটাকে একে একে সবাই শেয়ার করছেন। তো নতুনদের বরণ করাই নয়, শুধু আমরা নতুনকে কিছু দিচ্ছি যে আগামী দিন চাই অভিজ্ঞতাগুলিকে পাথেয় করে ওনারা ভালো কাজ করতে পারেন। এই আমরা সবাই ত্রিপুরার ছেলে, ত্রিপুরার উন্নতির জন্য আমরা সর্বদা কাজ করব, এই মানসিকতা এখানে আমরা নিয়ে এই শপথ নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করেছি। কারণ আমাদের আমরা ত্রিপুরার আনাচে কোনাচে প্রতিটা জায়গা আমাদের চেনা এবং প্রতিটা অংশের লোকে এখানে আছেন এবং প্রতিটা জায়গাতে আমরা যাতে ডেভেলপ করতে পারি সে দিশা নিয়ে আমাদের এই আলোচনা এবং এই দিশাকে মাথায় রেখে কাজ করার জন্য নতুনদের কাছে আমরা আহ্বান রাখছি, উপদেশ দিচ্ছি, সিনিয়রদের উপদেশ আমরা শুনছি। বদলি যত তুই রকন কাশিয়া ওয়ার্ডশপ মুনি নাহার মুনি ফাসিং নাহারে জি চার সূর্যমণি নগর ব্লক কমিটি নি ফাসিং তে কপটি শাল আচুক লাখিয়া বিজয় সম্মেলন তিনি সংসারজাক পান্ডাওয়া প্রদেশ কংগ্রেস নি কসাম আচুক ফাং বিরোজিৎ সিংহান কারিব বদলি কুবুনি তুই ফাং রগ ফাই মানজাক ফাইকিয়া কক্রিশালী পান্ডানি নাহার মুং অংখা বদলি ফাসিংটি খেলাইতে সামুং বুসকাংনি সাল বদল গোরা খাইটি সানানি লগি লগি ফানে এডিসি চংমারিনি বাকি বদল টিয়ার খাইনি কক রগ্ন দিব ককলাম নারুখা কসাম প্রদেশ কংগ্রেস নি আচুক ফাং বিরোজিৎ সিংহা সূর্যমণিনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে
আমাদের ব্লক কংগ্রেস সভাপতি বিজয় ঘোষ, যুব নেতা সুশান্ত চক্রবর্তী, অজিত আচার্য সহ এখানে আবামা কংগ্রেস কর্মীরা বিজয়া সম্মেলনের আয়োজন করেছেন। বিজয়া সম্মেলনে আমাদের মত বিনিময় করব, শুভেচ্ছা বিনিময় করব। স্বাভাবিক কারণে আমরাও একটা রাজনৈতিক দল কংগ্রেস পার্টি, এখানে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি, ভারতবর্ষে বিভিন্ন পরিস্থিতি নিয়ে ডিসকাশন হবে এবং কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে আমরা ডিসকাশন করব। এবং আজকের এখানে প্রথম আমাদের এরকম একটা বিজয়া সম্মেলন উদ্যোগ নিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা মিডিয়া লোক এসছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, বিজয়া প্রীতি শুভেচ্ছা আমরা জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা জনস্বার্থে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। শুধু পৌরসভা না, বিধানসভারও প্রস্তুতি। নার্সিংপুর ইনামো চুঙ্গই টংনাই যত ক্লাস টুয়েলভ পাস খাইজাক মারে কিসিং সং কাহাম কলেজ তে কাহাম কোর্স রক্নপর ইনা বাগৈ কাহাম কাসা নিকুমা অংখা গুথমি স্কুল কলেজ অফ নার্সিং কর্ণাটক হাফংনি গসুমুং মানজা তে আর জি ইউ এইচ এইচ কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিল বেঙ্গালুর এন্ড ইন্ডিয়া নার্সিং কাউন্সিল নিউ দিল্লি নি এফিলিয়েশন মানজা অ কলেজ তাবো এডমিশন তলাংজাগৈ টংগো বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পিসি বিএসসি নার্সিং তে জিএনএম নার্সিং ও কাইবরি কোর্সটাবক এডমিশন নাহার জাগে টঙ্গো থিনাঙ্গ নার্স অঙ্গে লুকসুয়াই মরুনানি বাগৈ ক্লাস সেখেন অ কোর্স ন খাই মান্নাই কোর্স রকনি বিসিঙ্গ বিএসসি নার্সিং খাইনানি বাগৈ বিসিবরে পিবি বিএসসি নার্সিং নি বিসিকনি কোর্স এমএসসি নার্সিং ব বিসিকনি কোর্স তে জিএনএম নার্সিং নি বাগৈ বিসিক থামন কমপ্লিট খাই মানবাই কোর্স ফি কিসাবানো টঙ্গৈ পড়িনানি দি জানানি ন খবৈ জুদা জুদা শেপ কাহাম রোজাকায় দাকলাইনি এডমিশন উগনাই রকনি বাকি আবুনো কারিব এস টি এস সি তে ও বি সি রকনি বাকি হাফংনি স্টাপেন বাইন কোর্স খাই মানবাই গৌতমী স্কুল কলেজ অফ নার্সিং নিকুমা শঙ্করামত রোড মহালক্ষ্মীপুরম লেআউট বেঙ্গালুর হাইকেতাই তামুন নার্সিংনি টংসিনাই অ কাহাম কলেজ এডমিশন নাওই পরিউই লামানি থিনাংন সুনামনানি বাকি তাবুক নক অক্টোপাই গরংবাদি 8415095717 8837414216 সিপাহী জলা হাঙ্কনি বিশ্রামগঞ্জ সাতিও ফাইকে খাকসাঙ্গে লেংলানানি বাকি কাইসানো নিগুমা লেংলামা হোটেল এন্ড রেস্টুরেন্ট মানথবো মুই বরক চা বরক তে দালে দাল বেড়েমনি মুই কাহাম চা কথক্রক আবনো কারিব নরকনি নকরগ কাইলাই পান্ডা চেরাই বসা আবুল সুমা পান্ডা আসাইমা শালনি চামুং তে জুদা জুদা পান্ডা রগ ক্যাটারিং তে মামুই নাখে অ শেপ রক মানথগ্রী জাগৈ টঙ্গো সিপাহী জলা থাইনি জেসা থাইও ফাইব লেংলানানি বাকি অরণ ফাই খাসরাঙ্গে থাকবাইবাই লেংলামা হোটেল টি রেস্টুরেন্ট হানি নিকুমা বিশ্রামগঞ্জ হাতি পেট্রোল পাম্প অপোজিট লেংলামা হাতি সিপাহী জলা ত্রিপুরা ক্যাটারিং নি বাকি কুরুংবাদি ফোন নম্বর 8974805607 ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ সংস্থা মানে শালবাড়ি নগরে কপটি শালে ডিপনি দামচিনি জরানি সিমে আষ্টবৈঠ খরানি অঙ্করলাইয়ে রাজাখর আগরণী জুদা জুদা লাহার হিংবত খোলা লেখা আবনি ওল সংজামানি শালমারিন রুগৈ বিজয় কুমার বরী রং নগ আচুক শালাইমুং পান্ডাব সংজাজাখা মথানী নাহারমুং উংখা বুবাগুরা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরা সন্তপ হামগ্রানী বাকি ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ খাই গলাংমানী মথানক রাখাই তিসানানী তে গামী আমজাই রগ চকদুরি চংনানি গামী ও কেয়ার খাইনানি রায়দা তে দফানি শিকলা চালাই রক ড্রাগস নাওই টংমা রগ্ন মথাকানী কক রগ্ন তৈব ককলাম নারখা তাই গরমে তাই ফাইনাই দিন লগ যদি সরকার নির্দেশিকা হিসাবা খাকাই অ কোভিড নাইন্টিন যে তাই সাহায্য হয় বতর খাই সমস্ত ত্রিপুরা রাজ্যনি জব্বরমা প্রসঙ্গে চৌধুরী রঙতুই অপ্তি খাই সম্মেলন ফাইনাই খাটং হইত
ত্রিপুর ক্ষত্রিয় সমাজ মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য খাইক লাংমানি আব অরই পরই নাংথাঙ্কা রাজা থিমাইয়া গুলো আপনি বড় কতাল খাই যেন 2009 বন তাইসা সংসা ফিকা সংসামা পরে তাবো পারা পারা তিনি চৌধুরী খাবই তিনি আন্দোলন খাবই তিনি জাগা জাগা পারা পারা কের খাইনা বাকে যেন তিনি চৌধুরী রকমাই কম সালাইও আরি দম তাই চিনি কাস্টমার ইল চালু খাই চৌধুরী রং দায় দায়িত্ব তামুং নাই আবন তুই বসুন বরক ভাই উরাম উরাম মালাইও সালাইও কাই যে দাগা তিনি দেববর্মা বসং বরক রক দম আর যদি চৌধুরী খাজা গিয়া তং খাই আর চৌধুরী খানা নি ইন্থু পারা খানা ইন্থু অবন আনি নংনি মিডিয়া আনি মাধ্যমে কবমু খানে শিরমু আনি মু শ্রী পূর্ণচন্দ্র দেববর্মা সভাপতি ত্রিপুর ক্ষত্রিয় সমাজ গোজা গোজাং খেনো আগরতলা প্রেস ক্লাব নি বোট নাহার মু পাখিয়া দামচে কাউই থামচে জরানি সিমি বোট নাহার না চেঙ্কা প্রেস ক্লাব বিধান সভায় এবার কুবনি বোট নাহার জাকমা বাই তিনি প্রেস ক্লাব বোট নাহার জাকমানি গবাং সলাইয়া ফানো বোট রেনাই রকনি ফাঁসি গবাং গেবেং মুখ নুকজাকলিয়া তে গোজাং গোজাং খেনো করোনা বেমারী জরানি রায়দন মানি ওই বোট নাহার মু পাখ্যা হনি শাখা বার এসোসিয়েশনের রিটার্নিং অফিসার আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোটদান পর্ব খুব শান্তিপূর্ণভাবে চলছে বিভিন্ন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট যারা তারা অলরেডি এসছেন প্রয়োজনীয় যে সমস্ত চেক আপ করে নেওয়ার তারা সে সমস্ত চেক আপ করেছেন এখন ভোট শুরু হয়েছে খুবই প্রাথমিক পর্যায়ে মাত্র এখন পর্যন্ত 7-8 জন ভোট দিয়েছেন বাকিরা নিশ্চয়ই ভোট দেবেন এবং বিশাল লাইন বাইরে দাঁড়িয়ে আছেন এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে যে সমস্ত ভোটাররাই খুব সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে আগরতলা প্রেস ক্লাবের মান মর্যাদা রক্ষা করে তারা শৃঙ্খলা বজায় রেখে তারা ভোট দিচ্ছেন আমরা যারা ইলেকশন পরিচালনা করার জন্য এসছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি বিং এ রিটার্নিং অফিসার এবং আমার প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার প্রত্যেকের সার্বিক সহযোগিতা নিয়ে সুন্দরভাবে ভোটটা এগিয়ে চলছে ভোট শুরু করতে একটু দেরি হয়েছিল যেহেতু জেনারেল বডি মিটিং শেষ হয়নি তাই সবার সঙ্গে আলাপ আলোচনা করে এবং পোলিং এজেন্টরা আসতে একটু দেরি হওয়ায় আমরা 1:30 থেকে ভোটটা শুরু করে চলবে না 5:00 সময় বাড়িয়ে দেবেন যদি লুক থাকে যদি যদি ইয়ে হয় তাহলে নিশ্চয়ই কনসিডার করতে হবে পরিস্থিতি কেমন চলছে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে ভোটদাতাদের প্রতি কী বার্তা থাকবে ভোটদাতাদের প্রতি বার্তা থাকবে যে তারা যেভাবে দীর্ঘদিন তাদের মানে আদর্শ সংস্কৃতি বজায় রেখে তারা প্রেস ক্লাব পরিচালনা করেছেন ভোটাররা নতুন কমিটি তৈরি করার ক্ষেত্রেও তাদের সুচিন্তিত মতামত ব্যালট বাক্সের মাধ্যমে দেখাবেন এটাই আমি আশা করব রিটার্নিং অফিসার ফিল বিসি রাসায়ন রিসি বা এক্সট্রা মেশিন সুনাম চাকমানি শালমারি নকরুগে কোকটি শাল হিমবত খলাই হায়ং বাই বাকসা হাস্তে ও বরম রুইন রেডিওগ্রাফি শাল মারি পালাই লাইকা হাস্তে নি রেডিওগ্রাফি নি দাংফাং রক করোনা বেমানি জরাওয়া শাক নাই নি রক বাই বাকসা থাংজাইয়া পিরি সেরে শাক থারে লুকু রক ন করোনা বেমার বাই কাটি রেথানি রেডিওগ্রাফি নি স্টাফ রক বা সামং খলাই তঙ্গ হনি শাকা ইন্ডিয়া সোসাইটি অব রেডিওগ্রাফার এন্ড টেকনোলজি নি সেক্রেটারি সুমন কুমার ঘোষ আজ বিশ্ব রেডিওগ্রাফি দিবস 8 নভেম্বর আজকের দিনটিতে 125 বছর আগে এক্সরশ্মি আবিষ্কার হয়েছিল এক্সরশ্মি আবিষ্কারের দিনটিকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসাবে সারা বিশ্বে প্রতিপালিত হয় আর এবছর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা পদযাত্রার আয়োজন করেছি এই পদযাত্রার মাধ্যমে আমরা রেডিওগ্রাফাররা যারা এক্সরশ্মি নিয়ে কাজ করে সিটি স্ক্যান এক্স রে ইত্যাদির মাধ্যমে যারা কাজ করে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোগীর পরিষেবার সঙ্গে নিয়োজিত আমরা সেই বিষয়টাকে তুলে ধরতে চাইছি যে এক্সরশ্মির আবিষ্কার এবং তার সুফল এবং তার গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানে কতখানি সেটা আমরা তুলে ধরতে চাইছি সবার কাছে এবছর তো আরেকটা তথ্য হচ্ছে যে করোনা মহামারী রয়েছে সেই বিষয়টা কি হবে হ্যাঁ করোনা মহামারী তো সারা বিশ্বেই ত্রাস সৃষ্টি করেছে তার প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যেও রয়েছে
করোনা মহামারীতে আমাদের রেডিওগ্রাফারগণ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ডাক্তার নার্সদের সঙ্গে প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে অগ্রণী সৈনিকের ভূমিকায় কাজ করে চলেছে, দিন রাত পরিষেবা দিয়ে চলেছে। প্রতিটি করোনা রোগীরই এক্সরের দরকার পড়েছে, সিরিজ স্ক্যানের দরকার পড়েছে, রোগ নির্ণয়ে সাহায্য করার জন্য আমাদের রেডিওগ্রাফারগণ অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। র্যালির মূল উদ্দেশ্য কি? র্যালি করার মূল উদ্দেশ্য কি? র্যালি আমরা গত ছ সাত বছর যাবত ত্রিপুরাতে প্রত্যেক বছরই করছি। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসেবে র্যালিটা করা হয়। এবছর 125তম জন্ম এক্সরের আবিষ্কারের 125তম বর্ষপূর্তি এর সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য এটা আমরা র্যালি, এটা ঐতিহ্যবাহী, আমরা প্রত্যেক বছরই করে আসছি মানুষকে সচেতন করার জন্য। আমার নাম সুমন কুমার ঘোষ, সংগঠনের ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজি সংস্থার আমি সেক্রেটারি দায়িত্ব পালন করছি। পাটনকার স্টেডিয়াম মানকা খরকসা বিসিজি চার উমনি সিকলানি কটক সরজাক মাঙ্গথই থিনাইশি কলানি মৌ সয়ন দাসগুপ্তা, বুফাট হিজাউ সুধীর দাসগুপ্তা, কামি চন্দ্রাচরা আম্বাসা রেল স্টেশন রোড পিএস আম্বাসা, কবিরাস্তিলা রং নকনি ক্লাস ইলেভেন রং সুরঙ্গী টংমানি পাটি মৌনি ইয়াগুল থিনাইশি কলানি সিনেমো নাইটুকুই টিকলাই জাক ফান থিনাইশি কলা সাক সাকদা লংমা সাসুকা হায়গে পাটি মঙ্গ কুবুনি ইয়াক টংগু জাতং আব নাইটুকনানি কুবুই কক নাইটুকনা চাটুক লাইজাক নাইমুথাং রক এটা খুব পাইছে আমি বুড়সকলে যে এই বারাঘাট স্টেডিয়ামে একজন ছেলে হ্যাঙ্গিং অবস্থায় আছে, মেন টাইম খুব পাওয়ার পর আমার সাথে আছি এনে লোকটাছে খাইছে, আসার পর আমরা জানতে পারছি যে এই লোকটা নাকি গতকালকেই তার মিসিং এন্ট্রি করা হয়েছে আমাদের থানাতে, যে গতকালকে সকালেই সে বাড়ি থেকে বাইরে ছিল, বাইরে হওয়ার পরে তার মা আমার থানাতে গিয়ে মিসিং এন্ট্রি করেছে। মানে কোন জায়গায় তো থাকতো ছেলেটা? আমরা এখন এখানে আসার পরে জানতে পারলাম তার আত্মীয় আসতো এনে দুইজন মেসুরে পাশি, তার দুইজন মেসুর বড় মেসুর ছোট মেসুর সবাই পাশি, তারা আসার পরে আমরা জানতে পারলাম যে এখানে ইয়েটা কেউ কবির স্টেশনে পড়তো ক্লাস ইলেভেনে, বারা থাকতো বলে কেশব সঙ্গ বাজারঘাট তার বাড়িতে থাকতো, কি একটা পাল বললে আমরা তখন পাইতেছি না ইউটিউব চ্যানেল।